Headline sponsored by Gurukulam English Medium School, Barabisha Ali Pudwar, Admission Guna. তিনহাটা সংহতি ময়দানের পূর্ব প্রান্তে কমপক্ষে 29টি গাছ ভর সন্ধ্যায় কেটে ফেলার ঘটনা ঘটল। পৃথিবীতে উষ্ণায়নের হাত থেকে রক্ষা করতে যখন বৃক্ষরোপণ চারা গাছ বিতরণ চলছে, ঠিক সেই সময় নির্বিচারে গাছ কাটার এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। গাছ কাটার খবর পেয়ে দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী এবং ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, কাউন্সিলর রমেন বর্মন সহ অন্যান্য কাউন্সিলররা ঘটনাস্থলে ছুটে যান। তারা দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানান। গাছ কাটার পেছনে প্রতিবেশীদের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ রীতিমতো এই ঘটনার তদন্ত শুরু করেছে, তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখনও কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। দিনহাটা দৈনিক নামে একটি সংস্থা বিষয়টি নিয়ে এক FIR দায়ের করার হুমকি দিয়েছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিনহাটা সংহতি ময়দানের চারধারে 2012 সালে বৃক্ষরোপণ করেছিল দিনহাটা দৈনিক নামে একটি সংস্থা। এছাড়া আরও বেশ কয়েকটি সংস্থা এই সংহতি ময়দানে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ করেছে। গাছগুলি যাতে বড় হয়ে ওঠে তার জন্য সংস্থাগুলির তরফ থেকে পরিচর্যাও করা হয়, ফলে এত বছরে গাছগুলি বিশাল আকার ধারণ করেছিল। এদিন সন্ধ্যায় একদল দুষ্কৃতী পৌরসভার বিদ্যুতের আলোর মধ্যেই কমপক্ষে 29টি গাছ কেটে ফেলে। খবর পেয়ে পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী ছাড়াও দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তাদের দেখে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী জানান, গাছ কাটার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাওয়া মাত্র এই দুষ্কৃতীরা পালিয়ে যায়, তবে যারা এই কাজ করেছে তাদের কিছুতেই ছাড়া যাবে না, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি তিনি বলেন, শুক্রবার সংহতি ময়দানে চারধারে নতুন করে একটি চারা গাছ লাগানো হবে। গাছ কাটা প্রসঙ্গে তিনহাটা দৈনিকের অন্যতম কর্ণধার মৃত্যুঞ্জয় ব্যানার্জি বলেন, 2012 সালে আমরা সংহতি ময়দানে চারধারে সংগঠনের তরফ থেকে গাছ লাগিয়েছিলাম, গাছগুলি যাতে বড় হয়ে ওঠে তার জন্য পরিচর্যা করা হয়। হঠাৎই শুনতে পাই এদিন সন্ধ্যায় এই গাছগুলিকে কেটে ফেলা হয়েছে। এর বিরুদ্ধে আমরা পুলিশের কাছে FIR দায়ের করব। বিষয়টি নিয়ে মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ্ত ঘোষ বলেন, এভাবে সরকারি জায়গায় লাগানো গাছ কাটার ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না। বিষয়টি মহকুমা শাসকের কাছে তুলে ধরা হবে, দোষীরা যাতে অবিলম্বে শাস্তি পায় তার দাবি জানানো হবে। এদিকে গাছ কাটা নিয়ে রাতেই তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ, তবে এই ঘটনার সঙ্গে এলাকার বাসিন্দারা যে জড়িত এমনটাই মনে করছে পুলিশ আধিকারিকরা। ভিও রিপোর্ট, XTB বাংলা। লাগানো 2012-তে খুব টিলটিল করে গাছগুলোকে বড় করা হয়েছিল, কিন্তু কোনো অসাধু কোনো চক্র এটার পিছনে আছে এবং এটা অল্প সময়ের মধ্যে হয়নি। এতগুলো গাছ তো আর অল্প সময়ের মধ্যে কাটতে পারে না। আশপাশে যারা আছে সবাই এটার সাক্ষী আছে, যারা আছে পুলিশ প্রশাসন এবং যে মিউনিসিপ্যালিটি প্রশাসন যে কোনোভাবে এনকোয়ারি করলে এটা বুঝে যাবে কাদা কারা এটার সাথে যুক্ত, এবং এটা সহজেই মানে এটা ধরতে হবে, উপযুক্ত শাস্তি দিতে হবে। এবং আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে এর এগেনস্টে যাচ্ছি, এর এগেনস্টে যারা যারা আছে তাদের মানে আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে FIR করবো, এবং যত 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 কি বলে যত সংস্থা আছে আমি সবাইকে ট্যাগ করে নিচ্ছি, ট্যাগ করে নিয়ে এর এগেনস্টে আমি যাচ্ছি। এখানে যারাই জড়িত আছে তাদের উপযুক্ত শাস্তি চেয়েই আমি চাবো। কারো মানে পার্সোনাল কারো উপরে আমার আক্রোশ নেই, কিন্তু যে করেছে কাজটা সে অন্যায় করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এর জন্য আমরা আছি একদম। হ্যাঁ, যে বা যারা পারমিশন নিয়ে যাই, আমরা পরিবেশের উপরে আমরা এরকম করে থাকি। কে বা কারা এটা রাতের অন্ধকারে এটা দিনের বেলায় করেছে আর কি, সেটা প্রশাসন তদন্ত করে দেখবে। আর আমরা আমাদের তরফ থেকে আমাদের দিনাটা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যে সেক্রেটারি তা উনি বললেন যে আমরা এর জন্য আইনি পরামর্শে যাব, এবং এর বিরুদ্ধে আমরা সমস্ত যে সোশ্যাল ফেয়ার অর্গানাইজেশনগুলো আছে তাকে সঙ্গে নিয়ে আমরা এটা সব সহবুদ্ধি সম্পন্ন মানুষকে নিয়ে আমরা এর বিরুদ্ধে লড়াই এগিয়ে। কি নাম আপনার? আমার নাম জয়ন্ত রুদ্র। বলা হচ্ছে রাতের অন্ধকার, কিন্তু দিনের মতো লাইট জ্বলছে, তারপরে কি বলবেন এটাকে? এটাই তো কথা, এখন তো কেউ জানলো না, এখন আমরাও তো জানি না, আমরা বাইরে ছিলাম, এখন এসে শুনতে পারলাম, এসে এখন দেখি। পরে আমাদের সংস্থার সবাইকে ডাকলাম, রঙু এসছে, ও এসছে, টিঙ্কু এসছে, আরও আসতেছে সবাই, ফোনে ফোনে জানাজানি হওয়াতেই এই জানতে পারলাম।
একদম নিন্দনীয় ঘটনা, এটা দুষ্কৃতীরা করেছে বলবো, এরা সমাজের বন্ধু না কেউ। এই এতগুলো 29টা গাছ মানে সন্ধ্যাবেলা রাতের আলোয় এইভাবে কাটা হলো, আমরা এই দোষীদের চরমতম শাস্তি চাই, চরমতম শাস্তি, যাতে এরপরে এইসব নিয়ে গাছ কাটা নিয়ে কেউ ভাবতেও না পারে। যেখানে বিশ্ব উষ্ণায়নে আমরা গাছ লাগাচ্ছি প্রতিনিয়ত, সরকার আমাদের এই কাজগুলোকে বলছে করতে, সেখানে এইভাবে আজকে এই অবস্থা হলো। আমরা দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। দিনের মতো আলো কিন্তু বলা হচ্ছে রাতের অন্ধকারে গাছ কাটা হচ্ছে, রাতের অন্ধকারই হয়েছে, দিনের আলো চলছে, দিনের আলো তো এখানে, এটা পৌরসভার আলো এখন, কিন্তু যেই সময়টায় কেউ থাকে না মানুষ মানে মানব চক্ষুর আড়ালে এই কাজগুলো করা হয়েছে, এবং স্বীকারোক্তি আছে কারা করেছে, এখানকার লোকই করেছে। আমি কি বলবো, আমরা তো পাহারা দিই না গাছ, এখন গাছ যদি কেউ কেটে নেয় তাহলে সেটা যা সরকার করবে মানে ডিপার্টমেন্ট যা করবে সেইভাবেই ব্যবস্থা হবে আর কি, কালকে ব্যবস্থা করবে সাহেব বললো যেটা যে কালকে একটা ব্যবস্থা করবে। এই কিছুক্ষণ আগে একজন স্বীকার করলেন যে গাছ কেটেছে এখানকারই কয়েকজন, তারা স্বীকার করেছেন, তারপরে একদম জেনেই যাওয়া যাচ্ছে যে কারা গাছ কেটেছে তাহলে। কালকে কালকে যা করার করবে আর কি সাহেব, সাহেব আমাকে দেখতে বললো আমি দেখে গেলাম। কটা গাছ কেটেছে দেখলেন? আমি এখন গুনিনি। জানতে পেরেছেন কটা? তাও জানতে পারি, আমরা তো 27খানা জানতে পেরেছি এবং সবাই যা বললেন, আপনারা কটা জানতে পারলেন? আমরা এখনও জানিনি, আমরা কালকে দেখবো, কালকে ইনকোয়ারি করবে, ইনকোয়ারির লোক আছে তারা দেখবে, দেখার পরে তারপরে যা সিদ্ধান্ত নেবার। কী নাম সাহেব? আমার নাম উত্তম মজুমদার। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থারা তারা প্রচুর প্রচেষ্টা করে এবং অর্থ ব্যয় করে এই গাছগুলো আজকে এই জায়গায় নিয়ে আসছিল, তো আমরাও কিছুদিন লিক শুরু করার আগে একটা চেষ্টা করছি যে গাছগুলোকে ড্রেসিং করে দেওয়া যায় যাতে কারো অসুবিধা না হয়। সেই সময় বাধা আসলো যে এটা করা যাবে না, তাদের বিভিন্ন স্থানীয়দের অনেক রকম সমস্যা হয়। পরবর্তীতে আজকে হুট করে খবর পেলাম যে এরকম সমস্ত গাছ কেটে ফেলছে, তো আসার পর এই অবস্থা হলো, আমি আমার ঊর্ধ্বতন এসডিও ম্যাডাম এবং সবাইকে জানাচ্ছি, তারা আসছে, দেখা যাক তারা কী করে। এটা এটা গাছটা কাটা যে ভুল, খেলাধুলোটা ছেড়ে দিন, এই এলাকার যে ক্ষতি হলো, এই ক্ষতির পূরণ কে করবে ভগবান জানে, জানি না কী করবে প্রশাসন, তো বিভৎস রকম ক্ষতি হলো, এই মাঠের তো ক্ষতি হলো, হলোই এখানকার জনগণেরও ক্ষতি হলো এটা।